হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে ভীষণই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে শনিদেবের মার্গী অবস্থা। 29 সেপ্টেম্বর থেকে শনিদেব মার্গী হয়ে যাবে। এই যে শনিদেব মার্গী হয়ে যাওয়ার ফলে সমস্ত রাশি অনুযায়ী কি প্রভাব ফেলবে না ফেলবে সেটা কিন্তু বিস্তারে আমরা জানবো। শনিদেব বকরি থাকার জন্য এতদিন কিন্তু আমাদের লাইফে অনেক ধরনের প্রবলেম অ্যারাইজ করেছিল। যেমন ধরুন, যে কোনো কাজ হতে প্রচন্ড পরিমাণ দেরি, প্রচন্ড রোগগ্রস্ত, প্রচন্ড রকমভাবে শারীরিক অবস্থা নিয়ে আমরা সাফার করেছি। ধরুন, কারোর বাড়ি নির্মাণ শুরু হয়েছিল, সেটা থেমে গেছিল, কেউ বিজনেস শুরু করবে করবে ভেবেও কিন্তু করতে পারছিল না। অনেক মানুষের কিন্তু জব চলে গেছিল, এরকম অনেক সিচুয়েশন কিন্তু তৈরি হয়েছিল। এই সিচুয়েশন গুলো থেকে কিন্তু এবারে আমরা ধীরে ধীরে মুক্তি পেয়ে যাব। শনিদেব মার্গী হওয়ার ফলে কিন্তু এই সব সিচুয়েশন থেকে আমরা পুরোপুরি ভাবে বেরিয়ে আসতে পারবো। শনিদেবের ব্যাপারে আমাদের মনে সবার একটা ধারণা আছে যে শনিদেব মানে কিন্তু সমস্ত কাজে দেরি। হ্যাঁ, একদম বিষয়টি ঠিক, শনিদেব মানে কিন্তু সমস্ত কাজে একটু দেরি। শনিদেব যে কোনো কাজ কিন্তু একটু দেরি করে করায়। তবে শনিদেবের কিন্তু অনেকগুলো পজিটিভ সাইন আছে। যেমন হচ্ছে, শনিদেব প্রচন্ড ধরনের হার্ড ওয়ার্কের সাথে কিন্তু স্মার্ট ওয়ার্কও করায়। শনিদেব হচ্ছে ন্যায়ের দেবতা। আমরা যদি আমাদের লাইফের কাজগুলো ঠিকঠাক করে থাকি, সেটা কিন্তু ন্যায্য বিচার পাওয়ার কিন্তু এটা হচ্ছে মোক্ষম সময়। যখনই শনিদেব মার্গী অবস্থা, মার্গী অবস্থা মানে হচ্ছে শনিদেব একদিন উল্টো পথে চলছিল, এবার শনিদেব সোজা পথে চলবে। এই সোজা পথে শনিদেব চলে কিন্তু আমাদের লাইফে অনেক কিছু ভালো রেজাল্টে নিয়ে আসবে। তাহলে আমরা জেনে নিই সমস্ত রাশি অনুযায়ী এর কি প্রভাব পড়বে। জানবো মেষ রাশির মানুষদের উপর শনিদেবের এই মার্গী অবস্থা কি প্রভাব ফেলবে। মেষ রাশির 10th হাউসে শনিদেব মার্গী অবস্থাটা হতে চলেছে। মেষ রাশির মানুষরা যারা এতদিন ধরে কাজের জায়গায় খুব একটা ভালো সফলতা পাচ্ছিলেন না, খুব একটা ভালো বলবো কি সফলতা ঠিকঠাক ভাবে পাচ্ছিলেন না, তারা কিন্তু কাজের জায়গায় খুব ভালো সফলতা ধীরে ধীরে পেতে শুরু করবেন। যারা কেরিয়ারে কি করবেন সেটা কিন্তু ঠিকভাবে বুঝে উঠতে পারছিলেন না, তারা কিন্তু এই সময় ভীষণ ভালো একটা পথ নির্বাচন করতে পারবেন। যারা কোনো টেকনিক্যাল বিষয় নিয়ে এগোচ্ছেন, তারা কিন্তু এই সময় ভীষণ ভালো সফলতা কিন্তু পাবেন। তবে এই সময় কিন্তু আপনাদের রাগ প্রচন্ড মাত্রায় বৃদ্ধি পাবে। এই রাগ বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু ফ্যামিলির লোকজনদের সাথে আপনাদের বিবাদ হামেশাই লেগে থাকবে। আপনাদের কথা বলার কারণেও কিন্তু মানে এমন ভাবে কথাটা বলবেন, আপনার প্রেজেন্টেশনটা এমন হবে যার ফলে কিন্তু অন্যেরা আঘাত পেতে পারে। এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে একটু নিয়ন্ত্রণ করে চলতে হবে, না হলে কিন্তু সমস্যা থাকছে। বিবাহিত জীবনেও কিন্তু সমস্যা থাকছে। বিবাহিত জীবন এই সময় কিন্তু প্রচন্ড চাপের থাকছে। লাভ লাইফেও কিন্তু আপনারা খুব একটা ভালো রেজাল্ট এই সময় কিন্তু পেতে পারেন না। লাভ লাইফেও কিন্তু কিছু সমস্যা এই সময় আপনাদের থাকছে। যাদের হার্ড ওরিয়েন্টেড কোনো সমস্যা আছে, তাদের কিন্তু সেই সকল সমস্যা বৃদ্ধি পেতে পারে। কিছু কিছু মানুষের কিন্তু হাঁটুর সমস্যা এই সময় অ্যারাইজ করতে পারে। কাজের জন্য কিন্তু বিদেশ যাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের থাকছে। এই সময় কিন্তু আপনাদের ব্যয় প্রচন্ড মাত্রায় থাকবে। সেকেন্ড হাউসে যেহেতু আপনাদের রাহু থাকবে, সেই কারণে কিন্তু ব্যয় প্রচন্ড মাত্রায় হবে। এই ব্যয়টাকে কিন্তু আপনাদের একটু নিয়ন্ত্রণ করে চলতে হবে। এই সময় যদি আপনারা কোথাও ইনভেস্ট করেন, সেক্ষেত্রে আমি বলবো এই সময় ইনভেস্ট করলে খুব একটা সঠিক হবে না। এই সময় যদি ইনভেস্ট করেন তাহলে কিন্তু সমস্যা থাকছে। আপনারা এই বিষয়টিকে একটু খতিয়ে দেখে নিন, তারপরে ইনভেস্ট করুন, তাহলে মনে হয় অনেকটা ভালো রেজাল্ট আপনারা পাবেন। মেষ রাশির মানুষদের জন্য শনির এই মার্গী অবস্থা কিন্তু অনেকটা ভালো ফলে নিয়ে আসছে, তুলনামূলক ভাবে বলা যেতে। এবার জানবো বিষ রাশির মানুষদের
শনির এই মার্গী অবস্থা কি প্রভাব ফেলবে। বিষয় রাশির নাইন্থ হাউসে শনির এই মার্গী এই সময় উচ্চ শিক্ষার জন্য ভীষণভাবে ভালো। যারা রিসার্চ করেন তাদের জন্য সময়টা খুব ভালো, তারা খুব সফলতা কিন্তু এই সময় পেতে পারেন। অর্থ ভাগ্য এই সময় কিন্তু আপনাদের প্রচন্ড মাত্রায় ভালো হবে, অনেকগুলো ইনকাম সোর্স কিন্তু এই সময় আপনাদের ওপেন হয়ে যাবে। আপনারা এই সময় কিন্তু সঞ্চয় খুব ভালো করতে পারবেন, বিদেশ যাত্রা কিন্তু এই সময় আপনাদের হতে পারে। এই সময় আপনাদের বাবার থেকে যে কোনো বিষয়ে কিন্তু আপনারা সাহায্য পেতে পারেন, ভাগ্যের সাথে যেটাকে বলে সেটা কিন্তু আপনারা ভীষণভাবে এই সময় পেতে পারেন। যারা অনেকদিন ধরে ভাবছিলেন বাড়ি নির্মাণ করবেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, তারা এই টাইমে বাড়ি ব্যবসায় কিনতে পারেন বা নির্মাণ করতে পারেন, তারা কিন্তু খুব ভালো রেজাল্ট এই সময় পেতে পারেন। এই সময় আপনাদের একটা বলার কথা যেটা হচ্ছে একটু কিন্তু সাবধানে গাড়ি চালাতে হবে, না হলে কিন্তু একটু সমস্যা থাকছে, এই বিষয়টাকে একটু কিন্তু বেশি গুরুত্ব দিয়ে চলতে হবে। যাদের বার্থ চার্টে শনি খুব একটা ভালো পজিশনে নেই তারা কিন্তু একটু আইনি ঝঞ্ঝাটে জড়িয়ে পড়তে পারেন, সম্পত্তি নিয়ে কোনো ধরনের সমস্যা জড়িয়ে পড়তে পারেন, এই বিষয়গুলো কিন্তু একটু মাথায় রেখে আপনাদের চলতে হবে। তাছাড়া বিষয়রাশির মানুষদের জন্য সেরকম কোনো সমস্যা কিন্তু থাকছে না, বিষয়রাশির মানুষদের জন্য শনির এই পরিবর্তন একটা মোটামুটি রেজাল্ট নিয়ে আসে। এবার জানবো মিথুন রাশির মানুষদের জন্য শনির এই মার্গী অবস্থা কি ফল দেবে। মিথুন রাশির এইট হাউসে শনির এই মার্গী অবস্থা শিক্ষার জন্য সময়টা কিন্তু ভালো, শিক্ষার ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট এই সময় আপনারা পেতে পারেন। বিবাহিত জীবন কিন্তু এই সময় আপনাদের ভালো, তবে একটু বুঝে শুনে কথা বলতে হবে, না হলে কিন্তু একটু থাকছে। স্বাস্থ্যের উন্নতি কিন্তু এই সময় আপনাদের হতে চলে, পরিবারের লোকজনদের সাথে কিছু বিষয় নিয়ে কিন্তু একটু সমস্যা আপনাদের লেগে থাকছে। এই সময় অর্থনৈতিক দিক থেকে আপনারা কিন্তু প্রতারিত হতে পারেন, তাই কোথাও যদি অর্থ বিনিয়োগ করেন সেটা কিন্তু খুব ভেবে চিনতে যাচাই করে নিন, তারপর বিনিয়োগ করুন, না হলে কিন্তু অর্থনৈতিক প্রতারণা হওয়ার সম্ভাবনা একটু আপনাদের থেকেই যাচ্ছে। এই সময় আপনি জব করুন বা বিজনেস করুন, যাই করুন না কেন তাতে কিন্তু পরিবর্তন আসার সম্ভাবনা অনেকটা মাত্রায় থাকছে। যাকে বলা যায় মিথুন রাশির মানুষদের জন্য শনির এই রাশি পরিবর্তন একটা মিশ্র ফল নিয়ে আসছে। এবার জানবো কর্কট রাশির মানুষদের উপর শনির এই মার্গী অবস্থা কি প্রভাব ফেলবে। কর্কট রাশির সেভেন্থ হাউসে শনির এই মার্গী অবস্থা এই সময় লাইফে আপনারা অনেক সিদ্ধান্ত নিতে পারবেন যেটা এতদিন ধরে সঠিকভাবে নিতে পারছিলেন না। যেমন আপনারা এটা ভাবছিলেন কি আমরা বিজনেস করবো না জব করবো, এটা ভাবতে ভাবতে কিন্তু আপনাদের অনেকটা সময় চলে গেছিল, এবার আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। অনেকে ভাবছিলেন যাকে আমি বিয়ে করব বলে মনস্থির করছি সে কি আমার সঠিক লাইফ পার্টনার হবে, হ্যাঁ কি না, এরকম অনেক সংকটে কিন্তু আপনারা পড়ে গেছেন। সেই সকল সমস্যা থেকে কিন্তু এই সময় আপনারা মুক্তি পারবেন। যারা নতুন বিজনেস শুরু করবেন ভাবছেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণভাবে ভালো, তারা নতুন বিজনেস শুরু করলে দুর্দান্ত রেজাল্ট কিন্তু পাবেন। যারা জব চেঞ্জ করবেন ভাবছেন তাদের জন্য সময়টা ভালো, তারা জব চেঞ্জ করলে কিন্তু মনের মতো একটা জব এই সময় পেয়ে যেতে পারেন। বিবাহিত জীবনে কিন্তু একটু সমস্যা আছে, তবে সেই বিষয়টা আপনি খুব সুন্দরভাবে খুব দক্ষতা দিয়ে কিন্তু সেটাকে ম্যানেজ করে নিতে পারবেন। এই সময় কিন্তু আপনাদের পার্সোনালিটি অনেকটা কিন্তু ডেভেলপ করে যাবে। যারা প্রেম করে বিয়ে করবেন ভাবছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, এই সময় বাড়ির লোকজনের মতামত নিয়ে যদি আপনারা বিবাহ করেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট এই সময় আপনারা পেতে পারেন। যারা অনেকদিন ধরে নতুন জব খুঁজছিলেন তাদের জন্য সময়টা ভালো, তারা জব ঠিকঠাক একটা পেয়ে যেতে পারেন। যারা কোনো টেকনিক্যাল জিনিস নিয়ে আয়রন জিনিস নিয়ে বিজনেস শুরু করবেন ভাবছেন তাদের জন্য সময়টা ভালো, যারা এই সকল জিনিস নিয়ে বিজনেস করেন তাদের জন্য সময়টা ভালো, তারা খুব ভালো সাকসেস কিন্তু এই সময় থেকে পাবে। মোটামুটি ভালো রেজাল্টই বলা যায় কর্কট রাশির মানুষদের জন্য শনির এই পরিবর্তনের ফলে কিন্তু আসতে চলে। তাহলে বন্ধুরা শনির এই মার্গী অবস্থা নিয়ে আমি ডিটেলসে আলোচনা করে দিলাম, ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানাবেন। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে 23 তারিখ থেকে রাহু ট্রানজিট হয়ে গেছে, সেটার লিংক আমি কার্ডে দিয়ে দিচ্ছি, ভীষণই গুরুত্বপূর্ণ একটি আলোচনা, অতি অবশ্যই গিয়ে একবার দেখে নিন, আপনার চলার পথে কিন্তু সেটা আপনাকে ভীষণভাবে হেল্প করবে।
আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন তাদেরকে বলবো এরকম ইনফরমেশন পাওয়ার জন্য কিন্তু অতি অবশ্যই আমার সাথে থাকতে হবে, আর তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় নোটিফিকেশনটি আপনার কাছে। তাহলে টাটা, দেখা হচ্ছে নেক্সট।